আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় আমার ফ্যামিলি সবাইকে নিয়ে আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আবার এলাম আপনাদের সামনে আমার আরও একটি ভিডিও নিয়ে। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এইগুলা কিসের ভিডিও। এইগুলা হলো সব চিলি আর হট। এই চিলি প্ল্যান্টগুলো আমি ফার্স্ট টাইম আমাদের ক্যান্টারবারি হোম বেস আর মার্কেট হোম বেসে দেখতে পেলাম, আর কখনো আমি দেখি নাই। হোম বেসে বিএনকে তো রেগুলার আমার আসা যাওয়া হয়, রেগুলার শপিং হয় গার্ডেনিংয়ের জন্য, কিন্তু আমি কখনো দেখিনি। অনলাইনে এই প্লান্টগুলো দেখেছি বা প্লান্টের বীজ দেখেছি, আর এই প্লান্টগুলো কখনো আমার গার্ডেনে হয়নি। বিশেষ করে এই প্লান্ট কখনো হয়নি, এবছর ফার্স্ট টাইম হবে ইনশাল্লাহ। আর এবছর হলে এগুলোর বীজ আমি রাখবো। আমি আমাদের ক্যান্টারবারি হোম বেস আর মার্কেট হোম বেস দুই জায়গা থেকে আমি ঘুরে ঘুরে এই শপিংগুলো করেছি। এগুলো আমি নিয়ে এসেছি। আপনারা যারা এই চিলিগুলো পছন্দ করেন, বিশেষ করে হট চিলি যারা পছন্দ করেন, আপনারা হোম বেসে গেলে আশা করি এগুলো পাবেন। আমাদের ইংলিশ এরিয়াতে যখন এগুলো পাওয়া যায়, তাহলে আমার যেটা মনে হয় এশিয়ান এরিয়াতে আরও আগে পাওয়া যাবে এগুলা, কারণ তারা বিজনেস তো করে, এরিয়া ভিত্তিক বিজনেস করে। যে এরিয়ায় বাঙালি, ইন্ডিয়ান এই ধরনের মানুষগুলো থাকেন, এই ধরনের মানুষগুলোর যা পছন্দ সেই সব জিনিস তারা তাদের শপে রাখে। এই যেমন ধরুন আমাদের, আমরা ইংলিশ এরিয়াতে থাকি, আমাদের এখানে কিন্তু নেক্সটে কিন্তু পাঞ্জাবি পায়জামা এগুলো কিন্তু পাওয়া যায় না, কিন্তু লন্ডন বা লন্ডনের আশপাশে যে এরিয়াতে পাকিস্তানি বাঙালি দের বসবাস, সেই এলাকাতে আপনারা দেখবেন নেক্সটে কিন্তু পাঞ্জাবি পাওয়া যায়, যেটা আগে পাওয়া যেত না। আর আমি এগুলো আমাদের হোম বেসে পেয়ে আসলে আমি রিয়েলি খুবই খুবই খুশি, খুবই এক্সাইটেড, কারণ এর আগে আমি কখনো পাইনি। আর যেহেতু এই চারাগুলো পাওয়া গিয়েছে, ইনশাল্লাহ নেক্সট টাইম পাওয়া যাবে। আর কষ্ট করে এগুলো চারা তুলতে হবে না, বা কোনো সময় তুললেও যদি এগুলো মারা যায় তাহলে এগুলো পাওয়ার একটি চান্স রয়েছে। আর আজকে আমি যে যেগুলি এনেছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। সবার আগে যেটা শেয়ার করছি আপনারা দেখুন, স্কচ বনেট রেড, আর এখানে দেখুন লেখা রয়েছে ভেরি হট। এইগুলো আমি দুইটি চারা এনেছি, এখানে দেখুন আপনারা দুইটি চারা রয়েছে, দুইটি এনেছি। আমি যে কোনো কিছু কিনলে আমি দুইটি করে কিনি, এটা আমার একটা ব্যাড হ্যাবিট বলুন অথবা গুড হ্যাবিট বলুন, দুইটা এনেছি এখানে, দুইটা দেখুন। আর এখানে এনেছি এটা বুট জলকিয়া, দেখুন এইটাও তো হট নাগা। আর এরপরে যেটা এনেছি দেখুন আপনারা, এটা হলো ক্রাফটেড চিলি পেপার নাগা রেড। আর এখানে আমি মাত্র একটি এনেছি, আমার খুবই ইচ্ছা ছিল যে দুইটি নিয়ে আসবো, কিন্তু সম্ভব হয়নি, কারণ তাদের কাছে যেগুলো ছিল সবগুলো বেছে বেছে এই একটি মাত্র। এই প্লান্টটা আপনারা দেখলে বুঝতে পারবেন এটি কিন্তু খুব বেশি হেলদি না, কিন্তু তারপরেও আমি এনেছি, যদি এরপরে আর এগুলো আর পাওয়া যায় না সেই জন্য আমি এনেছি। তো দুইটি আনতে পারিনি, কারণ সবচেয়ে ভালো হলো এইটি, যার ধরুন আমি একটি এনেছি। আর এরপরে যেটা আপনারা দেখতে পাচ্ছেন ডিমন্ড রেড, যে আমাদের যে কাঁচামরিচ যেটাতে আমরা রান্না করি। আর এখানে দেখুন লেখা রয়েছে হট, আর হট দেখেই আমি এনেছি। আমার যে কাঁচামরিচ যেটা আমি জাল যেটা সেটাই আমার ভালো লাগে, বড় সাইজের যেটা হয় জাল হয় না সেটা আমার ভালো লাগে না। আমার আমার যেটা ওপিনিয়ন যে কাঁচামরিচ বা নাগামরিচ এটা জাল হবে, জাল যদি হয় না তাহলে আর এটা মরিচ কেন। আর এইটাও আমি একটি এনেছি, কারণ আর চারাগুলো বেশি সুবিধার ছিল না, সেই জন্য মাত্র একটি এনেছি আমি, দেখুন। আর এটাতে কিন্তু দেখুন আপনারা মাশাল্লাহ বেশ কিছু ফ্লাওয়ারও চলে এসেছে। আর আমার যেটা মনে হয়, আমার কোনো আইডিয়া নেই, আমার যেটা মনে হয় এটা মনে হয় খুব বেশি বড় হবে না, প্ল্যান্টটা মনে হয় বেশি বড় হবে না, যেহেতু সবগুলোতে ফ্লাওয়ার চলে এসেছে। আর শেষ যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো ফেয়ারি ফায়ার, আর এখানে দেখুন লেখা রয়েছে হট, এইটাতে রান্না করলে আগুন জ্বলবে। এবার আমি আমার সব চিলি প্লান্টগুলো পটে ট্রান্সফার করব। আর পটে ট্রান্সফার করতে আমি কি কি জিনিস ইউজ করব সেগুলো আপনারা দেখবেন, আপনারা আমার সাথে থাকুন। এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা মাল্টিপারপাস কম্পোস্ট, এই কম্পোস্ট দিয়ে আমি আজকে এগুলো ট্রান্সফার করব। আমি যে পটে ট্রান্সফার করব সেই টবে মেপে মেপে ঠিক 6টি
ভর্তি করে এখানে আমি কম্পোস্ট নিয়েছি, এইখানে এবার আমি দিয়ে দিব বনলে। এখানে আমি ইউজ করব অর্গানিক ফার্টিলাইজার চিকেন ম্যানোর, আর এটা হলো ফিশ ব্লাড বন, এইখানে হলো আমার হ্যান্ডমেড এক্সেল এক্সেল, আর হলো চা পাতা। এবার এখানে দেখুন আপনারা, এখানে আমি চিকেন ম্যানোর, ফিশ ব্লাড বন, আমার হ্যান্ডমেড ফার্টিলাইজার এক্সেল পাউডার, আর এখানে চা পাতা পাউডার এখানে নিয়েছি পরিমাণ মতো। এগুলো মাটির সাথে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার টবে মাটিগুলো নিয়ে নিচ্ছি। বিসমিল্লাহ রহমান রহিম। এবার আমি এই ছাড়াটা এখানে নিয়ে নিচ্ছি, ঠিক মাঝ বরাবর লাগিয়ে দেব। এবার এর চারিদিকে আমি মাটি দিয়ে কভার করে নেব। আমি একেবারে সবগুলো প্লান্ট টবে ট্রান্সফার করে নিয়েছি, আপনারা দেখুন। এবার এগুলোতে আমি পানি দিয়ে দিব। এখন আমি আমার এই চিলি প্লান্টগুলোতে পানি দিয়ে দিচ্ছি। আজ যেহেতু এগুলো ট্রান্সফার করেছি, আজ পানি একটু বেশি দিব। আর এই ধরনের চিলি এই ফার্স্ট টাইম আমি হোম বেসে পেলাম, এর আগে কখনো পাইনি। সবগুলোতে আমার পানি দেওয়া শেষ। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা যারা আজ আমার চ্যানেলে নতুন, আপনাদের স্বাগতম। আশা করি আমার চ্যানেলটা ভিজিট করে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এছাড়া আমাদের ওয়াইটি কাপল ইউকে, আমাদের হাজব্যান্ড ওয়াইফের চ্যানেল, আর আমার নিউ চ্যানেল গোল্ডেন মেমোরি ইউকে চ্যানেলের সাথে আপনাদের কানেক্ট হওয়ার অনুরোধ রইল। আর যারা এতদিন থেকে আমাদের সাথে রয়েছেন, আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমাদের ভিডিওগুলো শেয়ার করছেন, আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা যে যেখানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।